রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবাই ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি তুলেছেন। কিন্তু প্রশাসনের দাবি, মামলা হলেও তাদের কাছে ভুক্তভোগী লিখিত অভিযোগ না করায় তারা এ ব্যাপারে এখনই কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না। তবে একই ঘটনায় অভিযুক্ত বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সহপাঠীকে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করার প্রতিবাদে প্রতিদিনই মুখর থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এ ঘটনায় সরব হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। দাবি একটাই, ছাত্রী ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে করতে হবে বহিষ্কার। একটা রেপিস্ট কখনো মানুষের পর্যায়ে পড়ে না, আর সেই বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র স্থান সেখানে পড়ার যোগ্যতা তার নেই। তারা যেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়, এটা আমাদের জোর দাবি, এবং এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় কখনো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভুক্তভোগী শিক্ষার্থীর জন্য বিশেষ নিরাপত্তার দাবি তুলেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি থাকবে তার নিরাপত্তার বিষয়টি দেখার জন্য, এবং যারা এই দোষী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেন আইন শৃঙ্খলা বা এবং দেখা আদালতে যাদের সাথে কথা বলা দরকার প্রয়োজনে যেন কথা বলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনই অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে না, এমনকি এ ঘটনায় নিজেরাও কোনো তদন্তের পথে হাঁটছে না। এই পর্যন্ত কেউ অভিযোগ করেনি, তো একজন অভিযোগ না করলে সেটা তো জড়িয়ে যাওয়া, ওটা তো আসলে আমার মনে হয় ঠিক হবে না। যদি ওই ঘটনায় অভিযুক্ত 3 ছাত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আপাতত সেই স্টুডেন্ট 3টাকে আমরা সাময়িকভাবে ছাত্রত্ব থেকে স্থগিত রাখবো। পরবর্তীতে সাপেক্ষে তদন্ত সাপেক্ষে দোষ প্রমাণিত হলে আমরা তাদের ছাত্রত্ব বাতিল সহ পরবর্তী পদক্ষেপগুলো নেব। গত 24 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও পর্নোগ্রাফির এই ঘটনায় 2 বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থীর সঙ্গে 2 স্থানীয় যুবকেরও সম্পৃক্ততা পাওয়া যায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।